नमस्कार বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মহারাজ শিশুদলে সকলকে জানাই সুস্বাগতম। চলুন বন্ধুরা, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বারোটি মাসের, মানে ইংরাজি বারোটা মাসের প্রতিটা মাসকে নিয়ে, জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত। আজকে যে মাসটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যাদের জন্ম হয়েছে তাদের মানসিক চিন্তাধারা, তাদের চলন বলন কেমন হওয়া দরকার। প্রকৃতিতে এরা হয় খুবই জেদি মনের মানুষ, যেটা করবো মনে করে সেটা করেই ছাড়ে, তাতে খারাপ হোক আর ভালোই হোক। এই চিন্তাধারা থাকার জন্য এদের 75% কাজ ভালো হলেও 25% কাজ কিন্তু এদের হয় না। এরা অনেক উঁচু উঁচু স্বপ্ন দেখে, এদের চিন্তাধারা হচ্ছে উচ্চ লেভেলের হাইফাই থিঙ্ক, কিন্তু বাস্তবে সেটাকে রূপান্তর করতে এদের অনেক কষ্ট করতে হয়। এরা হচ্ছে তর্কবীর, তর্কের মাধ্যমে যুক্তির মাধ্যমে এরা যে কোনো জিনিসকে বিশ্বাস করতে পারে, নচেত নয়। কোনো জিনিসকে এদেরকে বিশ্বাস করানো যাবে না যতক্ষণ না যুক্তি এবং তর্ক করে বা বুঝিয়ে তাদেরকে বোঝানো যাবে ঠিক মতন, তখন তারা সেটিকে বিশ্বাস করবে। এরা যে কাজে একবার লেগে পড়ে সেই কাজটিকে শেষ করা না পর্যন্ত ছাড়ে না। এরা টেস্টফুল খাবার খেতে বেশি পছন্দ করে, তাই এদের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে মেন হচ্ছে গ্যাস প্রবলেম, গ্যাসের প্রবলেম। ছেলে বা মেয়ে যেই হোক না কেন, এদের সামনের চুলগুলো উঠবে, চোখের রেটিনায় প্রবলেম আসবে এবং জয়েন্টে ব্যথা হবে, মানে হাঁটুতে ব্যথা, হাড়ের এই জায়গায় ব্যথা, এই সকল ব্যথা তোমাদের অনুভব করতে হবে। তোমাদের জীবনে চলতে চলতে যে বাধাগুলো আসছে সেটা হচ্ছে রাহুর বাধা, সেই রাহুর বাধাকে তোমাদেরকে অবশ্যই কাটিয়ে নেওয়া একান্তই প্রয়োজন। তোমাদের সঙ্গে রয়েছে রবি, রাহু, বৃহস্পতি, বুধ, চারটি গ্রহ। যাদের বয়স 30 থেকে 35 বছর হয়ে গেছে একটু ভালো করে চিন্তা করে দেখুন, আপনাদের মেমোরি পাওয়ার কিন্তু অনেকটা লস হয়ে গেছে, আপনারা কিন্তু অনেক জিনিস ভুলে যাচ্ছেন, তাতে ছেলেই হোক মেয়েই হোক। এবং রাহুর বাধার জন্য যে কোনো কাজ, যে কাজ তোমরা চিন্তা করছো সেই কাজ 99% জায়গায় গিয়ে তোমাদেরকে ব্যাক করে ফিরে আসতে হচ্ছে, এটাও কিন্তু সেই রাহুর বাধা। তোমরা হচ্ছে তার্কিক, তর্কবীর। যে কোনো মানুষের পেট থেকে কী করে কথা বের করতে হয় সেটা তোমাদের খুব ভালো করে জানা আছে, তবে তোমাদের আকর্ষণ ক্ষমতা কিন্তু খুব ভালো। যে কোনো মানুষকে তোমরা ম্যাগনেটের মতো আকর্ষণ করতে পারো, তোমরা যেখানে যাও না কেন সেই জায়গায় তোমরা একটা ছাপ ফেলে দিয়ে আসো, মানে 10টা মানুষ তোমাদের কথা একবার হলেও চিন্তা করবে। নেতৃত্বসুলভ মনোভাব তোমাদের মধ্যে রয়েছে, তোমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলবে সেখানে ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই বলছি, তোমাদের আশেপাশে কিন্তু 10টা ছেলে বা মেয়ে অনবরত থাকবে, তোমার কথাটাকে মান্যতা দেবে। তোমাদের প্রবলেম গ্যাসের প্রবলেম, চুলোটার প্রবলেম বললাম। তোমাদের শুভ রঙ হচ্ছে অরেঞ্জ কালার, ভালো করে মনে রাখো অরেঞ্জ কালার। এই অরেঞ্জ কালার তোমরা যদি ব্যবহার করো কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার সময় বা কোনো কোথাও যাওয়ার সময়, তাহলে কিন্তু এটি তোমাদের লাকি হবে। তোমাদের শুভ দিন হচ্ছে রবিবার এবং তোমাদের আরাধ্য দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু বা বিষ্ণুর কোনো অবতার যেমন রাম। তোমরা এই মন্ত্র জপ করতে পারো, ওম নম রাম রামায় বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নম, ওম নম রাম রামায় বাসুদেবায় শ্রীকৃষ্ণায় নম। এবং তোমাদের উচিত প্রতি রবিবার নিষ্ঠা সহকারে সূর্যকে অর্ঘ্য প্রদান করা, তাহলে তোমরা তোমাদের যে চিন্তাধারা রয়েছে সেই চিন্তাধারার বিকাশ তোমরা ঘটাতে পারবে, তোমরা তোমাদের সাফল্যের জায়গায় উঠতে পারবে। কারণ তোমাদের চাকরি এবং ব্যবসা দুটোই রয়েছে, তোমাদের চিন্তাধারা হচ্ছে অনেক অর্থের মালিক হওয়া এবং নাম যশ মান খ্যাতিপত্তির অধিকারী হওয়া এবং এমন কিছু কর্ম
এই পৃথিবীতে করে যাওয়া যেটা পৃথিবীর সমস্ত লোক তোমাদের নামটাকে চিরকালীনের জন্য মনে রাখবে। এছাড়া প্রেম বিষয়ে বলতে গেলে, তোমাদের প্রেম বিষয়ে যে কারণে তোমাদের বাধা সৃষ্টি হচ্ছে, কাটিং হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, তার মেন কারণ তোমাদের মুখের বাক্য। অনেক সময় তোমরা বেশি কথা বলে ফেলছো, সেই কথা বলার জন্য কিন্তু প্রেমে ব্রেকআপ আসছে। আবার এই ব্রেকআপকে কাটিয়েই তোমরা প্রেম থেকে বিয়ে পর্যন্ত পৌঁছাতে পারো, সেটা কিন্তু তোমাদের মধ্যে রয়েছে। তোমাদের বিবাহে কোনো বাধা আসা উচিত নয়, প্রেম থেকে বিবাহ পর্যন্ত তোমরা যেতে পারবে। জানুয়ারি মাসে যাদের জন্ম রয়েছে তাদের জন্য শুভ দিনগুলি হচ্ছে প্রতি মাসের 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখ। এই 3টি তারিখের যে কথা বললাম, যে কোনো শুভ কাজ তোমরা যদি করতে যাও তাহলে এই 3টি দিনে তোমরা করবে, 1 তারিখ, 10 তারিখ, 28 তারিখ। দেখবে তোমাদের পক্ষে সেই দিনটি শুভ হবে এবং রবিবার দিনটি তোমাদের জন্য শুভ। তোমাদের জীবনে চাকরি এবং ব্যবসা দুটোই থাকার কারণে তোমরা প্রচুর অর্থের মালিক হবে এবং নেতৃত্ব প্রদান করার ক্ষমতা থাকায় তোমরা বিশাল বড় আকারের একটা নেতা হবে, 100% নয়, 200% গ্যারান্টি। তবে প্রতিকার অবশ্যই প্রয়োজন আছে, কারণ বন্ধুরা, গ্রহের প্রতিকার না করলে কোনো উচ্চ স্থানে ওঠা যায় না। কারণ তোমরা ভালো করে নিজের জীবনটাকে দেখতে পাচ্ছ, চলার পথে অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে হচ্ছে, 99% জায়গায় যেয়ে তোমাদেরকে ফিরে আসতে হচ্ছে। সেই ফিরে আসার মেন কারণ হচ্ছে তোমাদের রাহু গ্রহ। চিন্তাধারা উচ্চ, মানসিকতা উচ্চ, তোমরা লোকের জন্য সোশ্যাল সার্ভিসও করছো, লোকের উপকারও করছো, কিন্তু তাতেও তোমাদের নাম পাবে না, নাম নেই। তবে তোমরা তোমাদের কার্যক্ষেত্র থেকে পিছিয়ে পড়বে না, তোমরা এগিয়ে চলো। এবং আমার সাজেশন হচ্ছে হোম যজ্ঞ পূজা পাঠ ক্রিয়াকর্মাদির মাধ্যমে রবি রাহু বৃহস্পতি বুধ, রবি রাহু বৃহস্পতি বুধ এই 4টি গ্রহের প্রতিকার, যাগযজ্ঞের অনুষ্ঠানে রাহুগ্রহের দোষ খণ্ডন করে একটা মাতঙ্গী কবচ তোমরা ধারণ করে নেবে, তাহলে তোমাদের জীবনে চরম সাফল্য আসবে, গ্যারান্টি দিলাম। এবং অরেঞ্জ কালারের পোশাক, মানে অরেঞ্জ কালারের জামা তোমরা ব্যবহার করবে, দেখবে তোমরা খুবই লাভবান হবে। তোমরা পোড়া মাটির বিজনেস করতে পারো, ব্যবসা করতে পারো, লাল জিনিসের ব্যবসা তোমাদের পক্ষে খুবই সুটেবল হবে। জানুয়ারি মাসে যাদের জন্ম তাদের জন্য 15 বছর বয়সে একবার ফাঁড়ার যোগ থাকে, একবার থাকে 18 বছর বয়সে, একবার থাকে 31 বছর বয়সে। এই ফাঁড়াকে তোমরা যদি কাটিয়ে উঠতে পারো তাহলে তোমাদের কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচার সম্ভাবনা রয়েছে, দীর্ঘায়ু লাভ করবে তোমরা। তবে তোমাদের শারীরিক যে প্রবলেমগুলো সেগুলো বললাম, চুল ওঠা রোগ, চোখে রেটিনার, গ্যাসের প্রবলেম, বুক ধরা, পিঠ খিঁচে ধরা, হাড়ে হাড়ে যন্ত্রণা, পায়ের হাঁটুতে যন্ত্রণা, বা হাড়ে চোট লাগার সম্ভাবনা, বা জন্ডিস হওয়ার সম্ভাবনা তোমাদের রয়ে যাচ্ছে। তবে যদি প্রতিকার তোমরা করে নিতে পারো, সঠিক প্রতিকার, যে মাতঙ্গী কবচের কথা বললাম এবং হোমযজ্ঞ পূজা পাঠ ক্রিয়াদির মাধ্যমে যে কর্ম বললাম সেটি যদি করতে পারো, তাহলে লাইফে তোমরা 100% সফল অবশ্যই হবে। তবে রবিবারে তোমরা সূর্য অর্ঘ্য প্রদান করো, যারা এখনও পর্যন্ত চাকরি পাওনি অবশ্যই চাকরি পাবে, চাকরি এবং ব্যবসা তোমাদের মধ্যে রয়েছে, তোমরা সফল হও। তোমাদের শুভাকাঙ্ক্ষী মহারাজ শ্রী দুলাল, জয় গুরু রামদেব, জয় মাতারা। নেক্সট ভিডিও ফেব্রুয়ারি মাসের জন্য চোখ রাখো,
ইউটিউব চ্যানেল মহারাজ সিঁদুরালয়। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা খুব জলদি সাবস্ক্রাইব করে নাও, এবং বেল বটনটিকে ক্লিক করে লাইকটিকে অবশ্যই প্রেস করে দিও, এবং তোমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে শেয়ার করতে ভুলবে না। জয় মা তারা।